অসম বংগ সীমান্তত বন্ধ ব্রয়লার সরবরাহ বিরোধী অভিযান, কিয় বারে বারে বন্ধ হয় এই অভিযান? ভিন্ন সময়ত সংবাদ মাধ্যমে প্রকাশ করে আহিছে কিদরে বংগ অসম সীমান্তত চলি আছে ব্রয়লার সিন্ডিকেট। তার পাছতো সরকার তথা প্রশাসনে সিন্ডিকেটর কথা অস্বীকার করে আহিছিল, কিন্তু এনি ভারত 24-এ পুনৰ ফাদিল করেছিল সকলো। কিদরে ব্রয়লার সরবরাহ হয়ে আছে হবিস্তারে প্রকাশ পাইছিল এনি ভারত 24-এর প্রতিবেদনত। আগলিয়ার পৰা যিসমূহ ব্রয়লার ভর্তি বাহন আহে সেই বাহনসমূহ কোনে সরবরাহ করে, একাংশ বিষয়াক ম্যানেজ করে এই গাড়িসমূহ পার করার বিনিময়ত কিমান সংখ্যক ধন সংগ্রহ করে বাবু আৰু লতিফে, আমি সবিস্তারে প্রকাশ করিম কোন কোন বিষয়ার পকেটলৈ যায় এই ব্রয়লার সিন্ডিকেটর ধন, আর এই ক্ষেত্রত কোনে ভূমিকা গ্রহণ করেছে, কোনে এই সিন্ডিকেটার চলাইছে, ক্রমাগতভাবে সকল ফাদিল করে যাম এনি ভারত 24-এর জড়িয়ে। অবৈধ সরবরাহ বন্ধ করাত ব্যর্থ অসম আরক্ষী, যেন সিন্ডিকেট গ্যাংয়ের সন্মুখত আত্মসমর্পণ অসম আরক্ষীর। সিন্ডিকেট দেখা নোপোৱা আরক্ষীয়ে হঠাৎ ব্রয়লার ভর্তি বাহন জব্দ করবলে সক্ষম হয়েছিল, কিন্তু হঠাতে জাগি উঠা আরক্ষী পুনের রাজপথের পর অন্তর্ধান হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ব্রয়লার অবৈধ সরবরাহ বন্ধ করা দূরের কথা, ধারাবাহিকভাবে অভিযানেই চলাব নিলে অসম আরক্ষী, এক প্রকারে যেন সিন্ডিকেট গ্যাংয়ের সন্মুখত আত্মসমর্পণ করলে অসম আরক্ষী। উপায়ও নাই আরক্ষীর, কারণ বদলি হওয়ার ভয়ে খেদি ফুরে আরক্ষীক, কেন অভিযান তীব্রতর হলে অভিযোগ অনুসরি বদলি করা হয় বিষয়া কনিষ্টবলক। এনি ভারত 24-এর বাতরিত চকু খোল খাইছিল আরক্ষীর। এনি ভারত 24-এর বাতরির পাছত অসম বঙ্গ সীমান্তত তৎপর হয়েছিল অসম আরক্ষী। অবৈধভাবে সরবরাহ করা ব্রয়লার ভর্তি ট্রাক জব্দ করেছিল গোলকগঞ্জ আরক্ষী। প্রকাশও হয়েছিল যে ব্রয়লার ভর্তি ট্রাক অসমত প্রবেশ করার নামত গুন্দা টেক্স সংগ্রহ করে এটা গেঙে। সিন্ডিকেট চলোয়া গ্যাংয়ের নামসহ বাতরি প্রকাশ করেছিল এনি ভারত 24-এ। সিন্ডিকেটার খবর মিছা বলে প্রতিপন্ন করবলে এটা চক্র তৎপর হয়েছিল যদিও সফল হব নিলে। সক্রিয় লতিফ, আসর, শহীদুর, রিয়াজ, সফিনুর, বাবু গ্যাংয়ের সিন্ডিকেট। কিছু পক্ষক ম্যানেজ করে সিন্ডিকেট চলাই থাকা চক্রটত সক্রিয় হয়ে আছে লতিফ, আসর, শহীদুর, রিয়াজ, সফিনুর আর বাবু। এই গ্যাংটোয়ের রাজপথ আর জলপথে অহা ট্রাক আর নাওয়ার 15-20 হাজার টাকা করে সংগ্রহ করে। প্রতিখন ট্রাকর 15-20 হাজার টাকালৈ লতিফ গ্যাংয়ে ট্রাক আর নাও অসমত প্রবেশ করায়। প্রশ্ন হয় কোন শক্তিশালী লোকর আশীর্বাদত নির্বিঘ্নে চলিছে এই সিন্ডিকেট, যার বাবে আরক্ষী সাহস গুটাব পৰা নাই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা লবলে? সঠিক তদন্তত প্রকাশ পাব সকল। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি ভারত 24। রব, আপনি যে এটা অপরাধ করবলে গৈ আছে আপনি জানে নে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপনি জানে নে? অপরাধ কেনে কই? মোর ছোৱালী, মোর কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা করার বয়স, খেলা ধূলা করার বয়স, তাই খেলিবলৈ দিয়ক, পড়িবলৈ দিয়ক, আর সাব এদিন আপনি তাইক লৈ গৌরব অনুভব করিব পাৰিব। এতিয়াই তাই সংসারৰ বুজা দি তাইর ভবিষ্যৎ জীবনটো অন্ধকার করার অধিকার তোমার জানো আছে? মোর ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা করিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।